জীবনে মদ দান করে, কষ্ট দান করে এই হারামজাদি চুদমারানির দল। আমি একটু অপভাষা আপনি ইউজ করছেন, আপনি সাধু বলে আমি সাধু হয়ে, হ্যাঁ বলে আমাদের আপোষে আলোচনা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এইরকম হারামজাদি হাড় হারামজাদিদের ভারতীয় সংস্কৃতিতে অ্যাওয়ার্ড দিয়ে মানে ইনস্টিগেট কর না, ইট ইজ ওর্স ক্রাইম, বুঝতে পারছেন? এরাই হচ্ছে ব্লু হোয়েল আর ব্লু হোয়েল, যে ব্লু কালার দেখছেন, এদের ব্লু মাইন্ড ব্ল্যাক মাইন্ড এ সমস্ত, এবং আপনি যে হঠাৎ করে অস্বস্তি বোধ করছিলেন, আমিও করছিলাম, ও ওখানে নেমেছিলাম বলে মাথায় প্রেশার গরম লাগা সাডেন সাডেন এই 12টা 12:30টার পর থেকে 3:30-4টে আবার সেই 6:30-7টায় আর ভোরবেলা 5:00-5:30-8:00-9:00 আবার মানে 1-2 ঘন্টা অন্তর অন্তর হরিবেল সৃষ্টি করছে মাটির নিচে, বড় ভয়ঙ্কর। এই এই ন্যাংটা পড়া ভারতীয় কালচারে ইজ পারমিটেবল? হ্যাঁ, আর এই মাগিদের দেখে দেখে অ্যাওয়ার্ড দেওয়া, হ্যাঁ একে ভারত বিভূষণ পদ্মশ্রী দেওয়া, অ্যাওয়ার্ড দেওয়া কীরকম মানে গর্হিত কর্ম, মানে মানুষ বুঝতে পাচ্ছে না এটা রাজনীতি বলতে, আবার সে আবার রামকৃষ্ণ মিশনের, তুই বিজেপির লোক হয়ে অন্তত তোদের এই সমস্ত করা উচিত, তুই রামকৃষ্ণ মিশনে এসে আবার সাধুদের কাছে ইয়ে করছিস, তুই বিজেপির লোক, অন্য সংস্কৃতির লোক হলে নয় অন্য ব্যাপার হয় নাকি, মোদির কথা বলছি তাই না? পিছলে 10 সাল মে হমে লিয়ে কুছ মিউজিক জেমস।